আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফয়েতে স্বাগতম। তো আজকের আমাদের ভিডিও হচ্ছে কিভাবে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট আপনারা প্রপারলি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে এ দেখাবো আপনাদের কিভাবে একটি পারফেক্ট মানির অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন। তো পারফেক্ট মানি অ্যাকাউন্টটা প্রয়োজন হয় আমরা অনলাইনে অনেক কাজের জন্য আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টটা প্রয়োজন হয়, আর পারফেক্ট মানি অ্যাকাউন্টটা অনেক প্রয়োজনও আমরা বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি এটা। তো ম্যাক্সিমাম টাইম আমাদের অনলাইনের অনেক পেমেন্টের জন্য বা অনলাইনের অনেক কাজের জন্য আমরা পারফেক্ট মানিটা সাইটের প্রয়োজন হয়। তো আজকে এই বিষয়ে আমি আলোচনা করব এবং দেখাবো আপনাদের কিভাবে আপনারা ইজিলি আপনারা একটা পারফেক্ট মানি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা কোনো প্রবলেম হয় আপনাদের আমাকে সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আপনাদের প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। বা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ইমেল করেও জানাতে পারেন, আমি এটা আপনাদের জন্য দেখে নিব কিভাবে আপনাদের প্রবলেমটা সলভ করা যায় তা বিস্তারিত আমি দেখব। তো চলুন আজকে দেখে নিই আমরা কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর যারা যারা আপনাদের স্কিল অ্যাকাউন্ট নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে চান বা কীভাবে তৈরি করবেন তা নিয়ে যদি জানতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, এখানে দেওয়া আছে যে কীভাবে আপনারা। তো ব্যাস আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব এখন কীভাবে একটি পারফেক্ট মানি অ্যাকাউন্ট পারফেক্টলি খুলে নিতে হয়, কীভাবে কী বিস্তারিত সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, স্টেপ বাই স্টেপ কী কী কাজ করতে হয় সম্পূর্ণ আমরা দেখে নিব। তো এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখব পারফেক্ট মানি। পারফেক্ট মানি লিখে সার্চ করলে আমাদের সামনে পারফেক্ট মানি যে ওয়েবসাইটটা চলে আসবে, তো আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে পারফেক্ট মানির ইন্টারফেস, এটা পারফেক্ট মানি ইন্টারফেস। তো পারফেক্ট মানি আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় তা আমরা সবাই জানি, আমাদের পেমেন্টের গেটওয়ের জন্য আমাদের পারফেক্ট মানির প্রয়োজন হয়, এরকম যে পেমেন্ট গেটওয়ে মেথডের জন্য এসব কিছু প্রয়োজন হয় আমাদের। অনেক সময় স্কিল নেটওয়ার্ক এসব হল পায়জা পাইনিয়ার এসব প্রয়োজন হয়, এসব ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আসার পর আমরা দেখুন এটা হচ্ছে এদার এন্টারপ্রাইজ, এখানে দেখুন এখানে কিছু রেট আছে লেখা, যেমন ইউরো থেকে ইউএসডির রেটটা লাস্ট মান্থের রেটটা আছে, এভাবে সব বিটিসি থেকে ইউএসডির রেট এর সব কিছু রেটের যে একটা গ্রাফ আছে এই গ্রাফটা এখানে আঁকা আছে এবং এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা আসলে পেমেন্ট মেথডের অনেক পুরানো সাইট, এখানে দেখুন এদের সাইট দেখা যায় 2007 থেকে এরা স্টাবলিশ হচ্ছে, অর্থাৎ 2007 থেকে এদের সাইট চালু করা হয়েছে। তো আমাদের এখানে আসার পরে মেইন কাজ হচ্ছে আমাদের সাইন আপ করা। তো আমরা এখানে আসার পর উপরে দেখবেন সাইন আপের একটা অপশন আছে, আমরা এখানে সাইন আপ করে নিব, সাইন আপ ক্লিক করব। করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এরকম ইন্টারফেস আসার সাথে সাথে আমরা এখানে এইটা আমরা ফ্লোন করে নিব। তো এটা এখানে আপনার অ্যাকাউন্ট নেম, আপনার যে নামে অ্যাকাউন্ট হবে সে নাম এখানে দিবেন, এখানে আপনার নাম দিবেন সম্পূর্ণ নাম, অ্যাকাউন্ট নেম হবে এখানে, এখানে আপনার ফুল নেম হবে, এখানেও আপনার ফুল নেম দিতে পারেন সমস্যা নেই, উপরে যা দিচ্ছেন তাও দিতে পারেন। এখানে ফুল নেম দিলেন আপনার, এরপরে আপনার সিটি, আপনি কোন সিটি আছেন সেই সিটি, এবং আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেস আছে আপনার কারেন্ট যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আপনারা দিবেন, কারণ অ্যাড্রেস দিলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কোনো প্রয়োজন হবে না, প্রবলেম হবে না। তো এর জন্য দিয়ে দিবেন আপনাদের যে অ্যাড্রেসটা আছে আইডি কার্ডে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ সেহেতু বাংলাদেশ দিয়ে দিলাম, আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া হলে এটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনার আছে জিপ কোড, এখানে জিপ কোডটা আপনারটা দিয়ে দিবেন, পোস্টাল কোড যেটা এটা দিয়ে দিন। তো এখানে হবে আপনার মেইল, একটা ইমেল আছে আপনার, যে ইমেল আছে এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আপনার ফোন নম্বর বা ফ্যাক্স, আপনার ফোন নম্বর বা ফ্যাক্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। ফোন নম্বরটা আমাদের যারা ফোন নম্বর আমাদের ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন, কারণ পরবর্তী লগ ইনের জন্য আমাদের ফোন নম্বরের প্রয়োজন হবে, তো আমরা এখানে ফোন নম্বর দিয়ে দিব। এরপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা আমাদের পার্সোনাল থাকবে, যেহেতু আমরা পার্সোনাল ইউজ করবো তাহলে পার্সোনাল থাকবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে রি পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানেও একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, যে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা আপনারা দেখে রেখে ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে এখানে দেখুন একটা রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নটা দিবেন, এই যে এগ্রিমেন্টটা দেওয়া আছে এটা আপনাকে পড়ছেন, এটা হচ্ছে
এটা প্রুফ এই দেখুন এখানে এটা আপনারা যদি চান তাহলে পরে নিতে পারেন টার্মস অফ সার্ভিস তাদের তারপরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে দেখুন কি বলছে ওয়েলকাম টু দা কমিউনিটি অফ পারফেক্ট মানি দা রেজিস্টার অফ ইওর অ্যাকাউন্ট কমপ্লিটেড পারফেক্ট মানি সেন্ড ইউ এ মেইল উইথ ইওর মেম্বার আইডি অর্থাৎ আমাদের যে মেম্বার আইডি একটা আছে এই মেম্বার আইডিটা এখানে সেন্ড করা হচ্ছে ইউজ ইট লগ ইন মেম্বার এরিয়া ইউ আর রেডি টু সি এ মেম্বার অফ ইউর সিস্টেম অনলি ফাস্ট অ্যান্ড সিকিউর সার্ভিস ফর ইওর কমফার্ট তো এখানে আমাদের মেইলে আমাদের মেইলটা চেক করতে হবে তো আমরা এর জন্য আমাদের মেইল অ্যাড্রেসে চলে যাব তোমরা মেইল অ্যাড্রেসে চলে আসলাম আসার পরে আমরা দেখব এই দেখুন আমাদের জন্য সরি আমরা একটু ওয়েট করতে হবে রিলোডটা দেওয়ার পরে দেখুন আমাদের পারফেক্ট মানির জন্য দুইটা মেসেজ দেওয়া আছে তো আমরা প্রথমটা দেখি দেখুন আমাদের যে কাস্টম আইডিটা এই কাস্টম আইডিটা আমাদের দিয়েছে তো এই কাস্টম আইডি এটা হচ্ছে আমাদের পার্সোনাল মেম্বার আইডি এটা এটা দিয়ে আমরা লগ ইন হতে হবে তো আমরা এটা দিয়ে লগ ইন হবো তো এটা আমরা কপি করে নিব তো আরেকটি দিয়েছে আমাদের ফান্ডের জন্য এটা এটা তেমন কিছু না এটা আমাদের জাস্ট ফান্ডের জন্য এটা দেওয়া হয়েছে তো আমরা এখানে আসার পরে আমরা লগ ইনটা হয়ে নিব এখানে আসার পর আমরা লগ ইন হতে হলে আমাদের কি করতে হবে জাস্ট আমাদের এখানে দেখুন হোমে আমরা লগ ইন এখানে আছে এই লগ ইনে ক্লিক করব লগ ইন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমাদের মেম্বার আইডি যে মেম্বার আইডিটা আছে সেই মেম্বার আইডিটা আমরা এখানে দিয়ে দিব তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছি সে পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে এই যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আমাদের এখানে পূরণ করে দিতে হবে দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে দেখুন এখানে আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসছে তো এখানে আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসার পর এখানে আমাদের তারা দেখুন ইউরের একটা অ্যাকাউন্ট দিছে এবং এখানে দেখুন ইউএসডি একটা অ্যাকাউন্ট দিছে এবং এখানে বিটকয়েনেরও একটা অ্যাকাউন্ট দিছে তো এই তিনটা অ্যাকাউন্ট দেখুন আমাদের ইউ দিয়ে যেটা আছে এটা আমাদের ইউএসডির জন্য অ্যাকাউন্ট এটা আমরা কপি করে অন্য পারফেক্ট মানি থেকে আমরা ডলার সেন্ড করতে পারবো অর্থাৎ আর ডলারে আদান প্রদান আমরা করতে পারবো এখান থেকে এখানে যেমন ইউরো আছে ইউরোর জন্য সেম অর্থাৎ আমরা যদি চাই আরও যদি চাই আমরা ভারতে এখানে মনে করেন আমার ইউএসডির একটা আছে অ্যাকাউন্ট আমরা আরও একটা নিতে চাই তাহলে এখানে অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে আরও অ্যাকাউন্ট চলে আসবে দেখুন আমি কী নিব দেখুন এখানে আছে যেমন ইউএসডি আছে গোল্ড আছে এখানে বিটকয়েন আছে এবং ইউরো আছে এই চারটা থেকে যে কোনো একটা আমরা এখানে নিতে পারি তো এই চারটার জন্য আমরা যে কোনো একটাতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট আরেকটা নিতে পারি তো আর আমাদের প্রয়োজন নেই যেহেতু আমাদের একটা ওই হবে তাহলে আর কোনো প্রয়োজন নেই আমাদের তো এখানে আসার পর এখানে আমরা দেখতে পারবো এখানে দেখুন নিচে যেগুলো আছে এটা আমাদের লগ ইন অ্যাক্টিভিটিস আমরা কখন কখন লগ ইন হয়েছি কী কী সম্পূর্ণ এখানে দেখাবে এবং এখানে আপনার আইডেন্টিটি চেক আপনি এখানে আইডেন্টিটি চেক করতে হবে তো আমরা এখানে মডিফাই ক্লিক করি মডিফাই ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের সামনে আমাদের আপডেট প্রোফাইল চলে আসবে তো আপডেট প্রোফাইলের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা পেমেন্ট গেটওয়ের জন্য তাই আমরা এটা সিকিউরিটি রাখবো সিকিউরিটি রাখার জন্য আমাদের দেখুন এখানে মেসেজ সিস্টেমটা আমরা চালু করে নিব তো মেসেজ চালু করার জন্য এখানে জাস্ট চেঞ্জ সিকিউরিটি সেটিং এখানে ক্লিক করি আমরা করার পর দেখুন এখানে আইডেন্টিটি চেক এখানে ডিসেবল করা আছে তো আইডেন্টিটি চেক আমরা এনাবল করে নিব আমরা রিয়েলভাবে যেহেতু করব এখানে এনাবল করে আমরা জাস্ট আইডেন্টিটিটা কনফার্ম করে নিব এবং এখানে দেখুন আমাদের যে এসএমএস আছে এটা এনাবল করা নাই আমরা এখানে ক্লিক করলে আমাদের এটা এনাবল হয়ে যাবে তো আমরা এটা এনাবল করে নিব আমাদের ফোন নম্বরের মাধ্যমে তো এরপরে যেটি আছে আমাদের কার্ড কোড যদি আমাদের কোড থাকে তাহলে আমরা কোড দিয়ে এখানে করতে পারি কোড কার্ড এখানে আমরা কোড দিয়ে রাখতে পারি আমাদের ইন হোটেলে কোড দিতে হবে তো এরকম করে আমরা এটা সিক্রেট রাখতে পারি তো এরকমভাবে আমরা এই অ্যাকাউন্টটা সিক্রেট রাখবো আমাদের মেইন হচ্ছে অ্যাকাউন্টটা সিক্রেট করা তো আমরা ট্রাই করবেন আপনারা আপনাদের সব কিছু এখানে রিয়েলভাবে দেওয়ার জন্য এখানে দেখুন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এখানে দিতে পারবেন আর মেইন কাজ হচ্ছে আমাদের এখানে এটা আপনারা সিকিউরিটিটা কনফার্ম করে নেবেন কারণ এটা হচ্ছে যেহেতু পেমেন্টের মেথডটা তাহলে আমরা এটা স্ট্রং করে রাখবো তো এটা আপনারা করে নেবেন এরপরে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এখানে চলে আসবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন নট ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় নাই এখানে আমি দেখুন করতে পারি ইওর ভেরিফাইড পাবলিশ সাইট অর্থাৎ আমরা একটা সাইট এখানে দেখতে পারি এখানে দেখুন ফোন নম্বর ভেরিফাই করে নেবেন আপনাদের
এখানে ফোন ভেরিফাইর জন্য আমরা এখানে এড করে ফোন এড করতে পারি। এখানে ভেরিফাইর জন্য আমরা ভেরিফিকেশন ম্যানেজমেন্টে ক্লিক করব। ভেরিফিকেশন ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখুন আমাদের তিনটি ধাপ এখানে ফিল আপ করতে হবে। এখানে বলছে 3 অফ 0 মানে তিনটার মধ্যে আমরা একটিও করি নাই। তো প্রথমটি হচ্ছে আমাদের কি নেম ভেরিফিকেশন। তো নেম ভেরিফিকেশনের জন্য আমাদের কি প্রয়োজন হবে দেখুন এখানে স্কেল অফ ইউর আইডেন্টিটি ডকুমেন্ট পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা আপনার আইডি কার্ড থাকে আইডি কার্ড এখানে দিতে পারবেন। দিয়ে এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন। এরপরে আছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের কি প্রয়োজন হবে দেখুন এখানে স্ক্রিন কপি অফ ইউর ইউটিলিটি বিল উইথ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস প্রিন্টেড অ্যাট ইউটিলিটি বিল ইজ ওয়াটার গ্যাস অর ইলেকট্রিক্যাল বিল সেন্ড। তো আপনারা এখানে ইউটিলিটি বিলটা আপনারা দিয়ে আপনারা এখানে ভেরিফাই করতে পারেন। যদি আপনারা ভেরিফাই না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিতে পারবো। যদি আপনারা ফুল অ্যাকাউন্ট চান আপনার নামে তাও দিতে পারবো। যদি আপনারা চান যে আপনাদের শুধু ইউটিলিটি বিলের প্রয়োজন হবে তাও আমি দিতে পারবো আপনাদের। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ইউটিলিটি বিলের জন্য কিছু কস্ট প্রয়োজন হবে আপনারা, যদি কস্টটা দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এটা আপনাদের করে দিব ইউটিলিটি বিলটা। এরপর হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা আমি দেখে দিলাম আপনাদের, আগে দেখেছি যে ফোন নাম্বারটা কীভাবে ভেরিফাই করতে হয়। তো এই হচ্ছে তিনটি ভেরিফিকেশন, এটা কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হয়ে যাবে। আর এসব সেন্ড করার পরে আপনাকে 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার সময় না 48 ঘন্টা তবে বলে, বাট এর আগেই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে। তো এরপরে আমরা যদি কাউকে ডলার সেন্ড করতে চাই তাহলে এখান থেকে সেন্ড মানিতে আমরা ক্লিক করবো। সেন্ড মানিতে ক্লিক করার পর আমাদের যে ব্যালেন্স এখানে ক্লিক করবো, এখানে আমাদের কোনো ব্যালেন্স নাই তো আমরা সেন্ড করতে পারবো না। এখান থেকে বলছে মিনিমাম অ্যামাউন্ট ট্রান্সফার এত, ইউরো কারেন্সি এত। তো এত হচ্ছে আমাদের, আমরা কমপক্ষে আমাদের 0.01 প্রয়োজন হবে যদি আমরা ট্রান্সফার করতে হই। তো আমাদের যেহেতু এখানে ব্যালেন্সটা নাই তাহলে আমরা এখানে পারছি না। যদি আমাদের ব্যালেন্সটা থাকতো তাহলে এখানে জাস্ট ক্লিক করে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলে সেন্ড করে হয়ে যেত। তো আমরা ডিপোজিট করতে চাই, ডিপোজিটের আগে একটা জিনিস আছে কারেন্সি এক্সচেঞ্জ। কারেন্সি এক্সচেঞ্জটা আমরা দেখে নিই। দেখুন এখানে এক্সচেঞ্জ রেটটা আছে, এখানে এক্সচেঞ্জ রেটটা আমরা দেখে নিতে পারি। দেখুন ওয়ার্ল্ড মার্কেট রেট আছে, এটা দেখে নিতে পারি আমরা এখানে। তো আমরা এখান থেকে এক্সচেঞ্জের রেটটা, আমরা রেটটা এখান থেকে নিতে পারি, দেখে নিতে পারি সব কিছু বিস্তারিত। এবং তারপরে আছে ডিপোজিট, আমরা ডিপোজিটও দেখতে পারি। আমরা চাইলে এখানে ডিপোজিট করতে পারি। অর্থাৎ ডিপোজিট আমরা কী কী মাধ্যমে করতে পারি দেখুন এখানে আছে, যেমন ব্যাঙ্ক ওয়্যার আছে, ক্যাশ ডিপোজিট আছে, এবং ই ব্রাউচার আছে, সার্টিফাইড পার্টনার্স অর্থাৎ আপনারা পারফেক্ট মানি টু পারফেক্ট মানি থেকে ডিপোজিট করতে পারেন, বা বিটকয়েন থেকে ডিপোজিট করতে পারেন, বা লোনের মাধ্যমে এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন। তো এই হলো ডিপোজিটের মতো। এখন আমরা উইথড্রো করতে চাই, আমাদের যে ব্যালেন্স ব্যালেন্সটা আমরা উইথড্রো করতে চাই তাহলে আমরা কী কী মাধ্যমে করতে পারবো তারও সেম হবে। দেখুন এখানে হচ্ছে যে ব্যাঙ্ক ওয়ারেন্স, আপনি ব্যাঙ্কের মাধ্যমে উইথড্রোটা করে নিতে পারবেন। এখানে আছে ক্যাশ উইথড্রো একটাও করে নিতে পারবেন, ই ব্রাউচার করতে পারবেন, ই এক্সচেঞ্জ করতে পারবেন, এবং পারফেক্ট পার্টনার্স সার্টিফাইড পার্টনার্স অর্থাৎ আপনি পারফেক্ট মানি থেকে পারফেক্ট মানি আপনারা এখানে সেন্ড করতে পারবেন অথবা উইথড্রো করতে পারবেন, যেটা বলছে ক্রেডিট এক্সচেঞ্জ করতে পারবেন এবং বিটকয়েন করতে পারবেন। এটা ছিল উইথড্রোর বিষয়। এবং স্টেটমেন্ট যদি আমরা দেখি, যে আমাদের স্টেটমেন্টটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা স্টেটমেন্টটা দেখে নিতে পারবো। যদি আমরা কখনো ট্রানজেকশন করে থাকি তাহলে এখানে আমরা ট্রানজেকশন ডেটটা দিলে আমরা যতদিনের চাই ততদিনের আমরা ট্রানজেকশন ডেটটা চলে আসবে। তো অ্যানালাইসিস ক্লিক করি আমরা, অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এখানে দেখুন রেটটা দেখে নিতে পারবো, অ্যানালাইসিসের সব কিছু এখানে আমরা দেখে নিতে পারবো। তো দেখুন এখানে আমরা সেটিংয়ে চলে গেলে আমাদের সেটিং বিষয়ে জানতে পারবো সব কিছু, আর আমাদের মানে আমাদের নামগুলো সবগুলো জানতে পারবো। এখানে হিস্টোরি যদি দেখি তাহলে আমাদের হিস্টোরিটা দেখতে পারবো, আমরা কি পরিমাণ লেনদেন করছি বা অ্যাক্টিভিটি আমাদের সব কিছু এখানে চলে আসবে। দেখুন আমরা অ্যাক্টিভিটি কখন অ্যাক্টিভ হয়েছি সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, তো এটাও আমরা দেখে নিতে পারি। দেখুন এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের মেন কাজটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করা, অ্যাকাউন্ট করা এবং ভেরিফাই করা, আর পরে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা যে আছে তা ট্রান্সফার করা। এটা আমি দেখিয়ে দিব আপনাদের কীভাবে আপনারা পারফেক্ট মানি থেকে কীভাবে আপনারা বিকাশে নিতে পারেন, এর জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এটা। তো আমাদের পারফেক্ট মানির প্রয়োজন হয় যখন আমরা কোনো অনলাইন মার্কেট প্লেসে কাজ করি, তখন আমাদের এসব পেমেন্ট মেথডের প্রয়োজন হয়। তো এসব পেমেন্ট মেথড কীভাবে খুলতে হয় তা সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, এবং কীভাবে আপনারা ভেরিফাই করবেন তাও আজকে দেখালাম এটার। তো স্কিল নেটওয়ার্কের জন্য আপনারা দেখতে পারেন আমার ভিডিও আছে, অনেক ভিডিও দেখতে পারেন আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে। আর যদি স্কিল নেটওয়ার্ক আপনার ভেরিফাই অ্যাকাউন্ট চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যদি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের জন্য করে দিব। আর পারফেক্ট মানির জন্য যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে করতে পারেন, আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা এখানেই শেষ করবো আজকের মতো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন,
শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।